আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বিগত বিগত কত বছরের প্রশ্ন আসলে সলভ করা উচিত। রাজশাহী এবং জাহাঙ্গীরনগর দুইটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় না তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে তোমরা অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা এবং এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপলোড করা হয়। তো যেটা বলছিলাম যে আসলে তোমার রাজশাহী ভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য আসলে বিগত কত বছরের প্রশ্ন আসলে সলভ করা উচিত। তো আমি এখানে একটা জিনিস বলি, রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি যদি তোমার ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সের কথা আমি এখানে সাজেস্ট করব তুমি এখানে অ্যাটলিস্ট 15 ইয়ার্সের কোশ্চেন আসলে সলভ করবা, 15 ইয়ার্সের কোশ্চেন। তবে হ্যাঁ, যে ম্যাথ গুলো ক্যালকুলেটার বাদে করা যায় না, যে ম্যাথ গুলো একটু ঝামেলার, মানে ক্যালকুলেটার ছাড়া করাই যাচ্ছে না, তুমি চাইলে সেই ম্যাথ গুলো স্কিপ করতে পারো। ওকে, এবার যদি আমি ম্যাথের কথা বলি, ম্যাথের ক্ষেত্রে আমি বলবো লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন তুমি ভালো করে সলভ করবা, লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন, ঠিক আছে? কারণ রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথ কোশ্চেন দেখা যায় যে আসলে টাইপ সেম রেখে অলমোস্ট 90% বা 95% কোশ্চেন আসলে দিয়ে থাকে। যদি বিশ্বাস না করো, রাজশাহী ইউনিভার্সিটি বিগত বছরের ম্যাথের কোশ্চেন গুলো দেখো, তারা কিন্তু কোশ্চেন প্যাটার্নটা, কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে ফলো করে। এবার যদি আমি কেমিস্ট্রির কথা যদি বলি, কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে আমি অবশ্যই অলওয়েজ সাজেস্ট করব মেইন বুক, এবং মেইন বুক পড়ার পরে যদি সময় থাকে তাহলে তুমি লাস্ট, এই ক্ষেত্রে লাস্ট 10 ইয়ার্স এনাফ, মোর দ্যান এনাফ, সো লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন তুমি সলভ করতে পারো, ঠিক আছে? সো এই হলো কাজ। আমি যেটা বলছি ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে তোমাকে তো অনেক বইয়ের ম্যাথ হ্যান ত্যান হাবিজাবি করতে বলছি না, আমি তোমাকে বলছি জাস্ট বিগত বছরের কোশ্চেন গুলো ভালো করে সলভ করো, এবং কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে এই কাজটা করো, এবং সিমিলার কাজটা করবা জাহাঙ্গীর ইউনিভার্সিটির জন্য, অনুরূপ কাজটা করবা জেইউর জন্য, ঠিক আছে? তবে জেইউ যদি পারো, যদি মানে পসিবল হয় তাহলে তুমি, পসিবল না আসলে, তুমি চাইলে জেইউর জন্য কমাতে পারো। যেমন এখানে তুমি ম্যাথের ক্ষেত্রে লাস্ট দেখা যাচ্ছে 16-17 ইয়ার্সের কোশ্চেন সলভ করলে এনাফ, ফিজিক্সের ক্ষেত্রে লাস্ট 12 ইয়ার্সের কোশ্চেন এনাফ, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি আরো, এই ক্ষেত্রে 10 ইয়ার্স ঠিক আছে। তো এইগুলো তুমি যদি করতে পারো, আমার মনে হয় না আসলে খুব বেশি আসলে তোমার প্যারা খাওয়া লাগবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো বা রাজশাহী ইউনিভার্সিটি বলো, এক্ষেত্রে ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে না, এরা কোশ্চেন ব্যাংকটা মোটামুটি ফলো করে বেশ ভালোই, বাট জেইউতে বায়োলজি কোশ্চেনটা একটু উল্টা পাল্টা করে থাকে, মানে যে ইউতে আসলে আসলে উল্টাপাল্টা কোশ্চেন করে থাকে বায়োলজিতে। সো বায়োলজির ব্যাপারটা আসলে এভাবে ইনশিওর করা যাচ্ছে না, এই জন্য আমি প্রায়ই বলি স্টুডেন্টদেরকে যে ভাই তোমরা মূল বই পড়ো, কেমিস্ট্রি বায়োলজির জন্য আসলে মূল বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তবে তোমার মানে কেমিস্ট্রি তাও দেখাচ্ছে কোশ্চেন ব্যাংক করে অনেকটা মোটামুটি দেখাচ্ছে 60% বা 65% মোটামুটি কাভার করা গেলেও, বায়োলজির ক্ষেত্রে দেখা যাচ্ছে মেইন বই না পড়লে আসলে ঝামেলা হয়ে যায়, পারা যায় না। সো আমার ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে, আমি তোমাদের আবারও বলতেছি যে বায়োলজির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মূল বই, এবং তোমরা জানো যে আমরা দুইটা বই ফলো করি, সেটা হচ্ছে আজমল স্যারের বই এবং আবুল হাসান স্যারের বই, এবং তোমরা এই দুইটা আসলে সাধারণত পড়ে থাকো। সো এই দুইটা পড়লে আসলে হবে। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, ভিডিও গুলো ছোট ছোট বাট আমার মনে হয় যে ইনফরমেশন গুলো তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। সো রাজশাহী ইউনিভার্সিটির জন্য কাজটা করবা, যে ওর জন্য সেম কাজটা করবো, আমার মনে হয় এই কাজটা করতে পারলে আশা করা যায় তোমাদের প্রস্তুতি অনেকটা আসলে ভালো হবে। আর একটা বলি, আরেকটা কথা বলি যে কেমিস্ট্রির জন্য তোমার কেমিস্ট্রি প্লাস বইটা ফলো করতে পারো, আর ফিজিক্স এবং ম্যাথ তুমি যে কোনো একটা বই কিনলে হবে, বাট কেমিস্ট্রির জন্য আসলে কেমিস্ট্রি প্লাস বইটা জোস ভালো লাগে আমার কাছে পার্সোনালি, তোমাদের ক্ষেত্রে কেমন লাগে আমি জানি না। সো এই ছিল আজকের ভিডিওটি, অবশ্যই অবশ্যই জিনিসগুলো ফলো করবো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভিডিওটা এখানে করছি, আল্লাহ হাফেজ।